লো ভিউয়ার্স, কি অবস্থা? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি রসায়নের দ্বিতীয় চ্যাপ্টারের নবম দশম শ্রেণীর একটা এক্সেপশনাল এমসিকিউ নিয়ে এসেছি। তো এটা কিন্তু খুবই এক্সেপশনাল, তার কারণে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিও ভালো করে দেখার চেষ্টা করবে। সো চলো শুরু করা যায়। এখানে কী বলা যায়, কোনটির গণনাঙ্ক সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে চারটা মূল দেওয়া আছে, কোনটা গণনাঙ্ক সবচেয়ে বেশি। আমাদের বইয়ে কিন্তু এটা সম্পর্কে তেমন কিছু লেখা নেই, তাই আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা যাক। তো এখানে বলা হচ্ছে যে আমরা জানি যে পড়াশোনায় যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় ততই কিন্তু তাদের পারমাণবিক ব্যাসার্ধ তো কী কমতে থাকে। তো আবার যত উপর থেকে নিচে যাওয়া যায়, মানে গ্রুপ অনুসারে যত উপর থেকে নিচে যাওয়া যায় তত তাদের ব্যাসার্ধ তো বাড়তে থাকে। সো এটা নিয়ে কিন্তু আমাদের একটা টিউটোরিয়াল থাকবে, সেখানে আমি গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়ে দিয়েছি। তো আজকে সেজন্য আমি এটা নিয়ে তেমন আলোচনা করতে চাচ্ছি না। তো এখানে এটা বলছি, বোঝাতে চাচ্ছি যে মানে যতই বাম থেকে পড়াশোনা বাম থেকে ডান দিকে যাওয়া যাবে ততই কিন্তু তাদের কী পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকবে। পারমাণবিক ব্যাসার্ধ যেহেতু কমতে থাকবে, কমার সাথে সাথে কিন্তু আমার এই আমার যে গণনাঙ্ক যত বাম থেকে ডান দিকে যাবে তত বৃদ্ধি পেতে থাকবে। পারমাণবিক ব্যাসার্ধ কমার সাথে সাথে মানে গণনাঙ্কটা বৃদ্ধি পেতে থাকবে। আমরা জানি কি পারমাণবিক ব্যাসার্ধ কমছে, সাথে ধাতব ধর্ম কিন্তু হ্রাস পাচ্ছে। আবার যত উপর থেকে নিচের দিকে যাবে ততই কিন্তু কি তাদের পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে, সাথে সাথে কি গণনাঙ্কগুলো কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, গণনাঙ্ক কিন্তু যত উপর থেকে নিচে যাবে তত গণনাঙ্ক কমবে। আশা করি বুঝতে পারছো, মানে উপরের যে মূলটা থাকবে সেই মূলটা আবার যখন নিচে চলে আসবে সেটা ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ বলা যাচ্ছে যে মানে যেটা গ্রুপের মধ্যে মানে যেটা গ্রুপের মধ্যে সর্বোচ্চ উচ্চতা থাকবে এবং পড়াশোনায় একদম ডান দিকে অবস্থান বাম দিকে অবস্থান করবে, একদম পড়াশোনায় ডানে অবস্থান করবে এবং গ্রুপের উপর দিকে অবস্থান করবে, সেটা গণনাঙ্ক সবচেয়ে বেশি থাকবে। কারণ আমরা জানি যে ব্যাসার্ধ সরাসরি গণনাঙ্ক মানে এ দেখো, তোমরা এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দেখো যে বৃদ্ধি পাচ্ছে, কী বৃদ্ধি পাচ্ছে, পারমাণবিক মানে মূলগুলো পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে সামনের দিকে করছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে পারমাণবিক ব্যাসার্ধ কমছে এবং সাথে সাথে কি গণনাঙ্কটা বৃদ্ধি পাচ্ছে। আবার যত উপর থেকে নিচের দিকে যাচ্ছে তত কি গণনাঙ্ক হ্রাস পাচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে। আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, এটা কিন্তু খুবই সোজা, কিন্তু এটা এক্সেপশনাল বিদায়। যেহেতু গণনাঙ্ক বিষয়ে কিছু বলা হয়নি, তাই আমি এই ভিডিওতে সে বিষয়ে আলোচনা করে দিয়েছি। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও, পরের ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।